মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পাহাড় শান্ত রাখতে হবে। পাহাড়ের একটা অপার সম্ভাবনা ছিল ট্যুরিজম এবং অর্গানিক ফ্রুটস, সেখানে এখন তামাক চাষ হচ্ছে। খুব দুঃখজনক, তামাক চাষের পরিবর্তে সেখানে পেঁপে চাষ হতে পারতো এবং আমাদের একটা খুব ফুড হাব, সিকিউর্ড ফুড হাবে হাব হতে পারতো। এই সংক্রান্ত কোনো পাইপলাইন ইন্ডাস্ট্রি ওখানে নাই, লোনও দেওয়া হয় না। ওখানে দাদন প্রথা আছে এবং এক ধরনের মহাজনী প্রথা আছে। তামাক চাষিরা দেখা যায় আগেই টাকা দিয়ে দেয়, সবাই সেই টাকা পেয়ে তামাক চাষ করে। আমরা যদি ওখানে ট্যুরিজম করতে পারতাম এবং সেখানে ইনফরমালি 50% কর্মকর্তা কর্মচারী লোকাল পার্বত্য লোকজনকে নিতাম, তাহলে একটা ইনক্লুসিভ ইকো ট্যুরিজম হতো, শান্তি বজায় থাকতো। এখন সামনে ভোটকে সামনে রেখে দেশে অনেক ধরনের ষড়যন্ত্র হবে, অনেক ধরনের অশান্ত ঘটনা ঘটবে। গার্মেন্টসে আজকে আন্দোলন হচ্ছে, রক্ত ঝরেছে শুনতে পারলাম, এবং এরপরে বিরোধী দল বিএনপি রাজপথের তারাও আন্দোলন করছে, সেখানেও মারামারি হচ্ছে, সংঘাত তো দৃশ্যমান হচ্ছে। কে ওভারকাম করবে সেটার থেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে আজকে সংঘাত আছে, জনমনে আতঙ্ক আছে। যেহেতু সরকার ড্রাইভিং হুইলিং আছে, সরকার যেহেতু ক্ষমতায় আছে, আইন প্রণয়নের ক্ষমতা, সমাধানের ক্ষমতা সরকারের হাতে, সরকারের এই বিষয়ে ডায়ালগ ডাকা উচিত, আলোচনা করা উচিত, সমাধান করা উচিত। 48 বিলিয়ন থেকে আমাদের রিজার্ভ 20 বিলিয়নে নেমে গেছে এবং এখনও অপসীয় মান। আমরা চাইলেও এই এই অপসীয়তা ঠেকাতে পারছি না, এবং এর সাথে যদি অর্থনৈতিক সম্পর্ক বহির্বিশ্বের সাথে আমাদের খারাপ হয়, একতরফা ইলেকশন হলে, অর্থনৈতিক সম্পর্ক খারাপ হলে আমাদের এলসি কম আসবে, তখন এটা আরও কমবে এবং একটা পর্যায়ে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে 2-3 বছর পরে। তো রাষ্ট্র সরকার তো একদিনের জন্য না, একটা ভোটের জন্য না, দীর্ঘদিনের জন্য। তো আমার মনে হয় বঙ্গবন্ধু কন্যার এখন একটা হাই টাইম ন্যাশনাল ডায়ালগ ডাকার, শান্তি প্রতিষ্ঠা করার এবং একটা সুষ্ঠু সমাধানের দিকে দেশকে নিয়ে যাওয়ার। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার সংশোধনীগুলো এখানে আছে, মাননীয় মন্ত্রী মহোদয় গ্রহণ করতে পারেন।